হাই, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতাস রান্নাবাটি। দিস ইজ অঙ্কিতা। আজকে তোমাদের কাছে আমি এই সপ্তাহের একটা স্পেশাল কন্টেন্ট নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো আজকে আমি রান্নাঘরে নেই, তার মানে আজকে আমি তোমাদেরকে কোনো রেসিপি দেখাবো না। আজকে তোমাদের জন্য আছে একদম সারপ্রাইজ, আর তোমাদেরকে আজকে একটা নিউ সারপ্রাইজ দিতে চলেছি। সেটা হচ্ছে আমি দেখাবো আজকে আমাদের ম্যানুফ্যাকচার হাউস, যেটাতে তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। অবশ্যই থাকবে আমার সাথে, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ম্যানুফ্যাকচার হাউসে কীভাবে ঘি তৈরি হয়। তাছাড়াও সেখানে পনির, দহি সব কিছুই তৈরি হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে। সেটা আজকে আমি তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব, দেখবে কীরকমভাবে তৈরি হয়। প্রসেসিংগুলো যতটা পারবো পরিষ্কার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর প্যান্ডামিকের সময় থেকে আরম্ভ করে প্রায় সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘিয়ের সার্ভিসটা হয় কুরিয়ারের মাধ্যমে। তাছাড়াও এখানে পাইকারি রেটেও বিক্রি হয়, হোলসেলিং প্রাইসে যারা কিনতে চায় দূর থেকে সেগুলোকেও কুরিয়ারে পাঠানো হয়। বাবার প্রায় 8-10 বছর ধরে অক্লান্ত পরিশ্রমে গিয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। অবশ্যই চলো আজকে আমাদের হাউসটা ঘুরে আসি, ম্যানুফ্যাকচার হাউসটা। আর তোমাদেরকে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও নতুন নোটিফিকেশান পেতে, নতুন নতুন আমি কন্টেন্ট নিয়ে চলে আসলে। তাহলে চলো ঘুরে আসি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, নিশ্চয়ই মজা পাবে, মজা হবে। চলো দেখো, এখানে প্রথমে ক্রিম জ্বালানো হয়। ক্রিমটাকে কিনে এনে এখানে প্রায় আজকে 45 কেজি ক্রিম এখানে জ্বালানো হচ্ছে হাই ফ্লেমে একদম। এবার এটাকে জ্বালিয়ে ঘিতে করতে মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিছুটা স্কিপ করে করে দেখাবো, ঠিক কেমন পজিশনে আসে, দেখতে কীরকম হয় সেটা। আমার সাথে থেকে অবশ্যই সবাই দেখো। প্রায় 40 মিনিট মতো ফোটানোর পর, 1/2 ঘন্টা মতো ফোটানোর পর এই যে এরকম একটা গন্ধ ছাড়ছে, এখনই ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার। এরকমভাবে ফুটতে থাকবে এটা, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নয়তো তলে ধরে রাখতে পারে। কত সুন্দর লাগছে, ঠিক এরকমভাবেই ফুটতে ফুটতে এটা একসময় ঘিতে পরিণত হবে তোমাদের চোখের সামনেই। আমি ক্যামেরাতে সেটা তুলে ধরবো, দেখো কত ভালো লাগছে দেখতে এটা। দেখো এটা ফুটতে ফুটতে হাই ফ্লেমে প্রায় এখন ঘিয়ের মতো যে রকম ঘি আমরা দেখতে পাই গরম ঘি, ঠিক সেরকম পজিশন চলে এসেছে এটার, সমানে নাড়া হচ্ছে। এখনকার এই নাড়া তৈরির সময় এটা মোটামুটি 50-80 মিটার পর্যন্ত গন্ধ তো ঘিয়ের থাকেই, চলে যায় এতদূর পর্যন্ত ঘিয়ের গন্ধ। প্রায় হয়ে এসছে এখন, ফেনা উঠছে ঘিতে, এরকমভাবে দেখে নেওয়া হচ্ছে কালারটা ঠিক আছে নাকি। ঘিয়ের কালার দেখে বুঝতে পারবে ঘি কখন নামাতে হবে, চেক করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর, এবার এটাকে এখানে ছেঁকে নেওয়া হচ্ছে। এরকমভাবে ছেঁকে নেওয়া হবে পুরো ঘিটায়, কড়াই থেকে অল্প অল্প করে নিয়ে। আমাদের এটা ঘিটা এখন রাখা হয় এখানে একদিনে, এটা আজকে রেডি ফর সেল নয়। এটা তোমার হচ্ছে এটাকে একটা দিন 24 ঘন্টা পুরো সময় দিতে হয় এটা, যাতে ছেঁকে নেওয়ার পরেও যে খাঁটি বা গাছটা থাকে সেটা যাতে নিচে থেকিয়ে পড়ে, তখন সেটাকে রেডি টু সেল হয়ে যায়। সেটাকে আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন পরে এটা কীরকম দেখতে হয়। আমাদের এই ঘিটা মোটামুটি সারা ওয়েস্ট বেঙ্গলে কুরিয়ার সিস্টেমের মাধ্যমে পৌঁছে যায় হোম ডেলিভারি। যারা রিসেলিং করে বা পাইকারি রেটে কেনে তাদেরকেও দেওয়া হয়, সেটা 30-40 কেজির ওপরে হলে সেগুলোকে দেওয়া হয়, তার থেকে কমেও দেওয়া হয়। আর তাছাড়াও পুরো ওয়েস্ট বেঙ্গলে কুরিয়ারের মাধ্যমে একদম সেখানে পৌঁছে দেওয়া হয়। এগুলো দেখে নাও, এখন এটাকে ওজন করা হচ্ছে। এই যে কালারটা আছে এটা থাকবে না 24 ঘন্টা পর, সেটা যাতে খাকিটা বা গাছটা থিতিয়ে পড়ার পর ঠিক এরকম একটা কালার আসবে। ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এতটাই স্বাদে গন্ধে সুন্দর হয় এটাই তো। এটা খুব ফেমাস, বাবার অক্লান্ত পরিশ্রমে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এটা। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কিনতে চাইলে আমার কমেন্ট বক্সে জানিও, আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া থাকবে।